সো গাইস, এটা হলো প্রপাত বিচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ অনিব রহমান অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল উইথ অনিব। সো আজকে আমরা আছি নুসা পানিডাতে। আর নুসা পানিডাতে এখন আমরা আমাদের একটা কটেজে আছি, কটেজের নাম হলো টেন্টাকেল বালি। সো এখান থেকে আজকে আমরা একটা স্কুটার ভাড়া নিচ্ছি। এই দেখেন, এটা হলো আমাদের স্কুটার। এই স্কুটারের প্রাইস পড়তেছে 75,000 টাকা, মানে বাংলাদেশি টাকা 460 টাকা মতো, 6 দিয়ে গুণ করলে আসবে আর কি যা। সো স্কুটার নেওয়ার সময় একটা জিনিস দেখে নিতে হবে যে কোথাও কোনো খারাপ কোনো কিছু আছে কিনা, দাগটাক আছে কিনা। যেমন এখানে একটু ভাঙা আছে, সো আমি এটা দেখে নিছি আর বলেও নিছি। এখানে স্ক্যাচ আছে, সো এখানেও আছে, সো এইগুলো বলে নিছি, কারণ পরে আবার আসার পরে বলবে যে দেখা যাচ্ছে আপনি কোথাও বাধায় নিয়ে আসছেন। সো এই জন্যে এক্সট্রা চার্জ দিতে হবে। সো এই জন্য আমরা আগে থেকে দেখাই নিছি, দেখাই নিয়ে এখন এই স্কুটারটা নিয়ে আমরা আশেপাশে কোথাও ঘুরবো। খুব দূরে কোথাও যাবো না আজকে, আজকে আমরা একটু রেস্ট নিব এখানে আর আশেপাশে ঘুরবো। আমি আর সাকিব এখন বেরোচ্ছি, সো চলেন যাওয়া যাক। আমরা এখন আশেপাশে ঘোরার মধ্যে প্রপাত বিচ নামে একটা বিচ আছে এখানে আমাদের কাছে 5 মিনিট, আর বিয়াসমান্তিক এই দুইটা নামে একটা বিচ আছে। এই দুইটার পিছের সাইডে, বাট আমাদের আগে পেট্রোল নিতে হবে। সো পেট্রোল নেওয়ার জন্য আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে যেয়ে পেট্রোলটা নিয়ে তারপর আবার এদিকে ব্যাক। সো চলুন যাওয়া যাক। পেট্রোল এখানে চলে আসছি। আমরা 10,000 এর পেট্রোল নিচ্ছি, এটা মনে হয় 1 লিটার থেকে 1.5 লিটার মতো। আমরা পেট্রোল স্টেশন থেকে নিলাম পেট্রোল, পেট্রোল নিয়ে এখন যাচ্ছি প্রপাত বিচের দিকে। তো আমাদের এই পাশেই, মানে একদম ডান পাশেই সমুদ্র, অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ, পুরো একদম নীল নীল কালারের পানি। গাইস, এটা হলো প্রপাত বিচ। ওয়াটারগুলো সামনের দিকে ব্লু, বাট কালকে যে এখানে গিয়েছিলাম ওই জায়গাটা পুরো একেবারে মানে একদম ব্লু ছিল, এতটা ব্লু এখানে না। এখানে কিছু স্পিডবোট বাধা আছে, সো গোসল করলে করা যায়, বাট আমরা গোসল করার মতো ড্রেসে আসি নাই, সেভাবে আসছি। সো এইখানে দেখতেছি কিছু ক্যাফে বা রেস্টুরেন্ট আছে।
জানি না এটা হোটেলও হতে পারে। সো এই হলো প্রপাত বিচ, কি থাকি হ্যাঁ কেমন লাগছে? ভালো, বাট এটা হচ্ছে পুরো ব্লু না। হ্যাঁ, আমরা এটাকেই ফার্স্টে ব্লু মনে করছিলাম যেদিন ফার্স্ট আসি, বাট এইটা অ্যাকচুয়াল মানে ব্লু, বাট এতটা ব্লু না। কালকে যেখানে গিয়েছিলাম ওইটা হলো এক্স্যাক্ট, এদিকেও ব্লু আছে একদম সামনের দিকে, এখন এখানে ব্লু নেই। সো সারাদিন বাসায় বসে থাকার থেকে বাইক নিয়ে একটু বেরোনো আমি ভালো মনে করলাম। যদি আপনারা বাইক নিয়ে বেরোতে চান, যদি বাইক নিয়ে দেখা যাচ্ছে কোথাও যেতে চান, ফর এক্সাম্পল বাইক নিয়ে যদি মানে ব্রোকেন বিচ বা অ্যাঞ্জেলস বিলাবং বা আপনি যদি ক্রিস্টাল বে বা কেলিংকিং এদিকে যেতে চান, তাহলে একটু টাফ হয়ে যাবে, কারণ রুট চিনে চিনে যাওয়া প্লাস এই রোদের মধ্যে এত কষ্ট করে যাওয়া প্লাস ওখানে অত হাঁটা, এইগুলো একটু টাফ হয়ে যায় আমার মনে হয়। বাট আপনি যদি গাড়ি নিয়ে যান তাহলে অনেক ভালো হয়ে যেতে পারবেন, আর যদি আশেপাশে কোথাও ঘুরতে চান তাহলে বাইক নিয়েটা ভালো। সো আজকে আমরা সারাদিন যেহেতু এখানে থাকবো, তো আজকে আমরা বাইক নিয়ে নিছি, বাইক নিয়ে আজকে সারাদিন একটু একটু করে ঘুরবো, এদিকে ওইদিকে আশেপাশে দেখবো, খুব বেশি দূরে যাবো না। ফার্স্টে যেতে চেয়েছিলাম আতু বিচ, বাট আতু বিচ আজকে যাচ্ছি না আমরা, কালকে আমরা চলে যাবো। তো আজকে আশেপাশেই ঘুরবো, একটু মানে নিজেদের মতো করে টাইম কাটাবো এই আর কি, দূরে কোথাও যাবো। সো এখানে কিছুক্ষণ থেকে তারপর একটু সামনে কোথাও যাবো। সো গাইস, আমরা এখন আসছি একটা স্কুবা ডাইভিং ট্রেনিং সেন্টারে। এই যে যিনি বসে আছেন স্কুবা ডাইভার ড্রেস পরে আছে। সো এদিক থেকেই ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দেওয়ার পরে তারপর এখান থেকে নিয়ে যাওয়া হয় স্কুবা ডাইভিংয়ের জন্য। এই এটাই হলো নুসাপানিটা ওয়াটার স্পোর্টসের স্পট আর কি। সো এই জায়গা থেকে এই যে শিপ, এই যেই এটা কী বলে, এগুলো স্পিডবোট, এই স্পিডবোটগুলো পরে গেলে একদম ওইখানে নিয়ে যাচ্ছে, ওই দেখেন দূরে দূরে দাঁড়ায় আসে কয়েকটা, এইসব জায়গায় নিয়ে যেয়ে তারপর স্কুবা ডাইভিং করতেছে সবাই। সো এই হলো সেই প্লেসটা, এখান থেকে ট্রেনিংটা দিয়ে তারপরে নিয়ে যাওয়া হয়। সো আমরা এখানে আসছি, এখানে প্রাইস চাইলো 950, এখানে ট্রেনিং করাবে, ট্রেনিং করায় তারপরে নিয়ে যাবে। আমি বললাম আমি সুইমিং পারি না পুরোপুরি, সো এটাই কোনো প্রবলেম? তখন বললো না, সুইমিং না পারলেও কোনো সমস্যা নেই, আপনি যদি সুইমিং না পারেন তাহলে আপনাকে আপনার ট্রেনার থাকবে সাথে, আর আপনাকে একটা ট্রেনিং দেওয়ানো হবে, ট্রেনিং দেওয়ানোর পরে তারপর ট্রেনার সবসময় সাথে থাকবে, ট্রেনারই সবসময় ঘুরাই নিয়ে বেড়াবে, সো প্রবলেম নেই। বাট তারপরেও আমি এখন রিস্ক নিব না, মেবি সুইমিং যদি শিখি কখনো, হ্যাঁ শিখবো, অবশ্যই শিখবো, অনেকটাই শিখে গেছি, বাট যখন পুরোপুরি শিখে যাবো তখন হয়তো স্কুবা ডাইভিং একদিন করবো। সো সামনের দিকে যাই আমরা এখন থাকি, ওকে চলেন তাহলে সামনের দিকে যাওয়া যাক। এটা হলো সেই স্কুবা ডাইভিংয়ের প্লেস, এখানে দেখতে পারেন। এই যে এটা, সো আমি একটু ভিতরের দিকে দেখাই, ভিতরের দিকে দ্য ব্রুশিয়ার উই হ্যাভ হিয়ার। সো তাদের স্পটটা হলো এইখানে, এই যে এই জায়গাটাই, একদম এই জায়গাটাই। সো ওয়াটার স্পোর্টস বলে ই করলেই হবে, বলে সার্চ দিলেই হবে নুসাপানিডার ওয়াটার স্পোর্ট। সো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। তো আমরা স্কুটার রাইড করে আসলাম, আমি লাইফের ফার্স্ট স্কুটার চালাইলাম, আমি এর আগে কখনো স্কুটার চালাইনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম। ফার্স্টে যখন বের করতেছিলাম স্কুটারটা তখন কেমন একটা আনইজি লাগছিল, বাট স্কুটার চালানো অনেক সহজ, বাইকের থেকে অনেক 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 বেশি সহজ। কোনো প্রবলেম হয় নাই, বাম হাতে ব্রেক, ডান হাতেও ব্রেক, ক্লাসের কোনো সিস্টেম নেই, সো কুল, ভালোই লাগলো। সো এখন দেখি কিছুক্ষণ একটু রেস্ট নিই, পরে আবার হয়তো স্কুটার নিয়ে কোথাও বাইরে যাবো,
আর সুইমিং করব, একটু রেস্ট নেব, ন্যাপ নিব, এই আর কি। সো যাই এখন রুমের দিকে। সো গাইজ, আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে সুইমিং করলাম, সুইমিং করে এখন একটু লাঞ্চে যাচ্ছি। লাঞ্চ থেকে এইবার প্রত্যাশাকে নিয়ে একটু বাইকে ঘুরতে যাব। সো সামনে আমরা তো এদিকে বাম সাইডে গেছিলাম, এবার এবার ডান সাইডে যাব। ডান সাইডে দেখি ঘোরার মতো কী কী জায়গা আছে, দেখবো এবং আপনাদের দেখাবো। আর একটা ইনফরমেশন, আমাদের হোটেলে ওই যে সাকিব ওখানে দাঁড়ায় আছে, সাকিব ওখানে দাঁড়ায় দেখা যাচ্ছে কিনা জানি না, ওই কর্নারে ওইখানে পানি ভরতেছে, এই যে সুইমিং পুলের পাশেই। এইখানে পানিটা আমাদের এখান থেকে হোটেল থেকেই মানে ফ্রি বলতে, এই এক একটা বটল যদি আমরা কিনি বাইরে থেকে, একটা বটল কিনতে লাগবে হচ্ছে কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা, কোথাও 15 টাকা, এমনকি 20 টাকাও আছে। বাট এইখানে ফিল্টার আছে, সো এই ফিল্টার থেকে আমরা পানি নিয়ে নিতে পারছি। সো আমাদের কোনো টাকাই লাগতেছে না, এটা রিসেপশন এই ফিল্টারে। সো এটা একটা গুড সাইন। সো এই হোটেলটা আমার কাছে ওভারঅল খুবই ভালো লাগছে, সব দিক দিয়ে মিলায়ে খুবই ভালো লাগছে হোটেলটা। এক একটা বাংলো এটা, বাট ওভারঅল এটা একটা হোটেলই বলে। টেন্টাকাল বালি কটেজ অ্যান্ড স্পা, এই আর কি। সো এখানে আমাদের বাইক আছে, ওই একদম লাস্টারটা আমাদের বাইক, এই একদিনের জন্যে আর কি। সো এটা নিয়ে ওই যে হেলমেটগুলো উপরে, যে কোনো হেলমেট আমরা নিতে পারি, এটা আমরা ওইখান থেকেই ভাড়া করছি। সো লাঞ্চ করে তারপর ওকে নিয়ে একটু বেরোবো। সো এখন চলো লাঞ্চে যাবো। সো গাইজ, এখন প্রত্যাশাকে নিয়ে একটু যাচ্ছি বাইকে ঘুরতে। লাঞ্চ কমপ্লিট করলাম আমরা, লাঞ্চের সময় ভিডিও করি না আর, কারণ সবসময় আশেপাশেই লাঞ্চ করতেছি, দূরে কোথাও যাচ্ছে না, কারণ ফ্যামিলি 5 জন। সো বাইকে করে 2 জন গেলে তো আর হবে না, 3 জন নিয়ে তো যাওয়া ঝামেলা একটু। সো এই কারণে আশেপাশে লাঞ্চ করতেছি। সো এখন লাঞ্চ শেষ করলাম, এখন প্রত্যাশাকে নিয়ে একটু সামনের দিকে যাব, ঘুরি দেখি এবং আপনাদের দেখাই। চল গাইজ, আমরা চলে আসছি নুসা পানিডাতে, মানে নুসা পানিডা, এই দেখেন এখানে লেখা নুসা পানিডা, দ্য ব্লু প্যারাডাইস আইল্যান্ড। সো এখানে কিছু পিকচার ক্লিক করা যাক। সো গাইজ, দিস ইজ নুসা পানিডা, দ্য ব্লু প্যারাডাইস আইল্যান্ড। সো এইদিকে সামনেই দেখি আমরা একদম ব্লু ওয়াটার। সো প্রত্যাশার কিছু পিকচার ক্লিক করে দিব এখন, তারপরে দেখা হচ্ছে সামনে। গাইজ, এখানে সামনে কিছু দূর গেলেই আরেকটা জায়গা আছে যেখানে অ্যাকচুয়ালি নামা যায়, তো আমরা সামনে একটু রাখবো। দেখি
গাইস, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সুইমিং করতেছে, প্লাস কি করতেছে, কোনো আসলে ওই অত দূরের কোনো বিচে যাওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, যেতে পারেন অবশ্যই, বাট এখানেও আপনি সুইমিং করতে পারবেন। ওই যে ওইদিকে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে নামা যায়। সো নেমে এখানে সবাই সুইমিং করতেছে, স্নর্কলিংও করা যায়, হয়তো নামবি পড়ছে, নামবি ওই যে ওইদিক দিয়ে আয়। সো আমরা দেখি সামনে সিঁড়ি দিয়ে একটু নামি। দেখেন এখানেই অলমোস্ট ব্লু ওয়াটার, ওইদিকে সামনে জেট স্কিট আছে, জেট স্কিট, স্কুবা ডাইভিং, প্লাস অনেক কিছুই আছে। এই যে এদিকে সিঁড়ি, এদিক থেকে আমরা নামলাম। সো গাইস, আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে আসার পরে কোনো সি বিচেই পানিতে নামি নাই, একদম পানি পর্যন্ত যাই নাই, মানে গোসল করি নাই এক কথায়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে ব্লু ওয়াটার, পুরোটাই ব্লু ওয়াটার, অনেক অ্যাট্রাকটিভ নামার মতো, বাট কেন যে নামি নাই এটা আমি নিজেও জানি না। কারণ কক্সবাজারে যাওয়ার পরে, মানে হোটেলে জাস্ট ব্যাগটা রাখার পরে আমি দুটা মিনিট ওয়েট করি না, জাস্ট ফ্রেশ হয়ে বেরোই যাই। বাট এখানে এসে সমুদ্রে নামতেই ইচ্ছা করতেছে না, মানে দেখতেছি অনেক সুন্দর, অ্যাট্রাক্ট করতেছে, বাট তারপরেও নামতেছে না, কেন নামতেছে না এটা জানি না। হয়তো মানে নিজের দেশের টান অন্যরকম, নিজের দেশের সমুদ্রের টান অন্যরকম, এইখানে নামতে হয়তো ভয় লাগতেছে, বাট কেমন কী লাগছে আমি জানি না, বাট নামতেছি না। এটা ভয়ও হতে পারে, বা আবার বাংলাদেশেরটা হতে পারে দেশের টান, জানি নাকি, বাট নামতে ইচ্ছা করতেছে না। সো চলো না এবার সামনের দিকে যাওয়া যাবে। তো গাইস, আমরা বাইক চালাইতে চালাইতে এই জায়গায় চলে আসছি, একদম সমুদ্রের কর্নারে এই একটা জায়গাতে। এখানে সব কিছুই হয়, এখানে জেট স্কেট, স্কুবা ড্রাইভিং, তারপরে আরও অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস এইসব জায়গায় হয়। ওই যে জেট স্কিট কয়েকটা দেখা যাচ্ছে সামনে, তারপরে এদিকেও জেট স্কিট আছে, ওই যে মাঝখানে যেই ব্যারিকেডটা দেওয়া, ওই ব্যারিকেডের মধ্যে সুইমিং করে, স্নর্কলিং করে। তারপরে ওই যে প্রত্যাশাকে এদিকে কুকুর চিল্লানো শুরু করছে, যাই হোক। সো ওই যে ওই জায়গাটা যেটাতে ব্যারিকেড দেওয়া, ওই জায়গাতেও স্নর্কলিং করে হয়তো, ওই জায়গার ভিতরে ঢুকে। সো এইটা চাইনিজদের জন্য অ্যাকচুয়ালি, মানে আমি একবার আসছিলাম সকালে, তখন দেখি এখানে অনেক চাইনিজ ছিল, মানে একদম ভরা ছিল। এটা 5টা পর্যন্ত ওপেন থাকে আমি যতদূর জানি, এই দুইটা পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট, এই দুইটা রেস্টুরেন্টের সামনেই এই জায়গাগুলো, অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে এখানে। সো আমরা আর এখানে খুব বেশিক্ষণ থাকবো না, তো আমরা এখন আস্তে আস্তে আবার বাসার দিকে চলে যাবো, মানে হোটেলের দিকে চলে যাবো। সো চলেন যাওয়া যাক গাইস। আজকের মতো আমাদের ব্লগ এই পর্যন্তই। আজকে আমাদের পুরোপুরি অবসর একটা দিন ছিল, তাই খুব বেশি এক্সাইটিং কোনো কিছু করতেও পারি নাই বা আপনাদের দেখাতেও পারিনি। বাট নেক্সট ভ্লগে আমরা যাচ্ছি উবুট। নেক্সট ভ্লগে আপনারা দেখতে পারবেন কীভাবে নুসাপানিডা থেকে উবুট যাওয়া যায়, আর উবুটে অনেক অনেক এক্সাইটিং ভিডিও আসছে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নেক্সট ভ্লগে। সো আল্লাহ হাফেজ।